তোমাদের সকলকে এমএম এডুকেয়ারে স্বাগত। দেখো, আজকে সকালে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আপডেট দিয়েছিলাম যে 2014 যারা 82 নম্বরে টেট পাস করেছিল তাদের যে ইন্টারভিউ হবে এবং সামনে যে অ্যাপ্লাই করতে হবে তার একটা আপডেট দিয়েছিলাম, যেটা গতকাল নোটিফিকেশন জারি করে জানানো হয়েছিল। আজকে আবার তোমাকে আজকে ভিডিও সকালেই বলেছিলাম যে আজকে অথবা কালকের মধ্যেই 9th ফেজ ইন্টারভিউয়ের যে সময়সূচি এবং কোন জেলা হবে সেই সম্পর্কেও আপডেট দিয়ে দেবে, এরকম এমন খবরটা দিয়েছিলাম। এবং আজ সন্ধেবেলায় এখনই পর্ষদ, পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা পর্ষদের যে ওয়েবসাইট সেখানে দিয়েছে যে 9তম ফেজের ইন্টারভিউ কোথায় হবে, এবং এখন বর্তমানে 8তম ফেজে ইন্টারভিউ চলছে হাওড়া ডিস্ট্রিক্ট, এবং এর ইন্টারভিউ চলছে 20, 21, 22, 23, 24, মানে 24 তারিখে 8তম ফেজের ইন্টারভিউ শেষ হবে, এবং জেলা হচ্ছে হাওড়া। এবং এই জেলাটা শেষ হলে পরেই শুরু হবে 9নম্বরতম বা 9th ফেজের ইন্টারভিউ, সেটা হবে সেই একই একই বলতে ঝাড়গ্রাম, পরবর্তী জেলা হচ্ছে ঝাড়গ্রাম, এবং ঝাড়গ্রাম জেলার ইন্টারভিউ শুরু হবে, এবং সেটা শুরু হবে 30 তারিখ, 30শে মার্চ, 31শে মার্চ, 1লা এপ্রিল এবং 3 এপ্রিল, মধ্যে 2 তারিখ, 2 এপ্রিল ছুটি থাকবে, এবং 4 দিন ধরে ইন্টারভিউ হবে, এবং তার নোটিফিকেশন আজকে দেওয়া হয়েছে। এবং বাকি ইন্টারভিউগুলোর মতো এই ইন্টারভিউ কিন্তু ভেনু কিন্তু সেই কলকাতা, এবং সমস্ত ইন্টারভিউ কিন্তু যেহেতু প্রথমগুলো শুরু হয়েছিল সেই কলকাতায় এবং শেষও সেই সমস্ত জেলার ইন্টারভিউ কিন্তু সেই কলকাতাতে হবে। এবং যে বিগত ইন্টারভিউগুলো যে ডকুমেন্ট নিয়ে আসতে হতো এবং ঠিক সেম সেম ক্রাইটেরিয়া এবং সমস্ত কিছুই সেম একই নিয়ে যেতে হবে। এবং এর সামনে ঝাড়খণ্ডের ইন্টারভিউটা, ঝাড়খণ্ড না, ঝাড়গ্রামের ইন্টারভিউটা হয়ে গেলে পরে 9তম ফেজে ইন্টারভিউ হয়ে যাবে, এবং জেলা 14টা জেলা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আর 6টা জেলা বাকি থাকবে, যেহেতু বাকি জেলাগুলোর ভ্যাকান্সি লিস্ট প্রথমে দেওয়া ছিল না, মানে সেগুলো ফাঁকাই থেকে যাবে, এবং পরবর্তী যে রিক্রুট হবে 2022-এর ইন্টারভিউ হবে তখন তারপরে কিন্তু ওই জেলাগুলো কিন্তু ভ্যাকান্সি বেড়ে যাবে। তাই ঝাড়গ্রামে ইন্টারভিউ হয়ে গেলে বাকি যে 6টা জেলা পড়ে থাকবে, নদিয়া, মুর্শিদাবাদ, 2, 24 পরগনা, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলোর, এবং সেই ইন্টারভিউগুলো এইভাবেই ধাপে ধাপে শুরু হবে, এবং আশা করি মার্চ, এপ্রিল, মে মাসের মধ্যে সেই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হবে, এবং তার 2 মাসের মধ্যেই বা সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার কথা। তারপরে সম্পন্ন হয়ে গেলে পরেই যে 82 নম্বর পেয়ে যারা পাস করেছিল 2014 টেটের তাদেরকেও ডাকা হবে, এবং তাদেরও ইন্টারভিউ শেষ হতে আরও সময় লাগবে, এবং মানে মোটামুটি সেপ্টেম্বরের আগে 2022-এর ইন্টারভিউ প্রক্রিয়া আশা করি শুরু হবে না। তা যাই হোক, ইন্টারভিউ ঝাড়গ্রামে দিয়েছে, তোমরা তৈরি হও ইন্টারভিউর জন্য। তো তাহলে আজকের মতো এইটুকুই, আবার পরবর্তী বিজ্ঞপ্তি বেরোনোর সঙ্গে সঙ্গে তোমার জানিয়ে দেওয়া হবে। তাই যাদের ইন্টারভিউ ডাক পাচ্ছ বা সামনে ঝাড়গ্রামে ক্যান্ডিডেট তাদেরকে শুভকামনা।